নমস্কার, কেমন আছেন? আজকে আমি একটা বিস্কুটের প্রিপারেশন করব। এটা হলো ডাইজেস্টিভ বিস্কুট। এটাকে আপনি চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এখন বিস্কুটটি বানাতে কি কি লাগছে আমরা দেখে নিই। এর জন্য লাগছে 1½ কাপ আটা, 1/2 কাপ আইসিং সুগার অথবা গুঁড়ো চিনি, 1/2 কাপ বাটার, 1/4 টিস্পুন অফ সল্ট, 1 টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড 5 টেবিল স্পুন অফ দুধ। এবার আমরা বানানো শুরু করব। এর জন্য বাটারগুলোকে আমি রুম টেম্পারেচারে রেখেছি 1/2 আওয়ারের জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি সল্ট, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, দেখতে যেন একদম ব্রেড ক্রাম্পের মতো হয়ে যাবে। সবগুলোকে একবারে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, এরকম ব্রেড ক্রাম্পসের মতো হয়ে যাবে। এখন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে একটা ডো বানিয়ে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ভালো সারফেসের মধ্যে রেখে একটু রোল করে নেব, রোলিং পেন দিয়ে একটু রোল করে নেব। আমি এতটুকু পুরুত্ব রেখে এটাকে বেলে নিয়েছি। এখন আমি একটা এটাকে কাটবো। আমার সবগুলো বিস্কিট করা হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে তুলে নেব। দেখাচ্ছি, আমি এখন বেকিং ট্রেতে এটাকে বসিয়ে দেব। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো বিস্কিটকে তুলে নিয়েছি বেকিং ট্রেতে। এখন এটাকে এভাবে আমি একটা টুথপিক দিয়ে এভাবে পোক করে নেব। আর আমি ওভেনটা চালিয়ে রেখেছি 170°C টেম্পারেচারে। আমি ওটা চালিয়ে ওভেনটাকে গরম করে নিয়েছি। সবগুলো বিস্কিট আমার পোক করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ওভেনে দিব। আমি ট্রেটাকে ওভেনের মধ্যে দিয়েছি। এটাকে আমি 18 থেকে 20 মিনিট পর্যন্ত বেক করব। বিস্কিটগুলো বেক করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা ট্রেতে তুলে রাখছি, র‍্যাকের মধ্যে রাখছি। তৈরি হয়ে গেল ডাইজেস্টিভ বিস্কিট। এটা এয়ারটাইট কন্টেনারে করে আমি এটা রেখে দিব, অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। ধন্যবাদ।